नमस्कार आमार चैनल इंग्लिश लार्निंग इजी ट्यूटोरियल सकल के स्वागत जानाई। आगे वीडियोते आमरा शिखेछिलाम प्रोनाउन सम्पर्के आर आज के वीडियोते आमरा शिखब एडजेक्टिव सम्पर्के। तो एटा आमी आगे बोले दिएछिलाम, तो चलो शुरू करी। एडजेक्टिवेर बांगला कथा हलो विशेषण। আর অ্যাডজেক্টিভ কাকে বলে আমরা দেখিনি, যে শব্দ নাউন বা প্রোনাউনে দোষ গুণ পরিমাণ সংখ্যা অবস্থা প্রভৃতি প্রকাশ করে তাকে অ্যাডজেক্টিভ বলে। তো নাউন আর প্রোনাউনের পরে আমি অ্যাডজেক্টিভ কেন পড়াচ্ছি তার এটাই কারণ যে অ্যাডজেক্টিভ হলো নাউন বা প্রোনাউনের দোষ গুণ পরিমাণ অবস্থা প্রভৃতি প্রকাশ করবে, অন্য কিছুর কিন্তু নয়, তো তাকে আমরা অ্যাডজেক্টিভ বলবো। তো কয়েকটি উদাহরণ দিলে অবশ্যই তোমরা বুঝতে পারবে। দেখো লিখে রেখেছি, एज फर एक्साम्पल आई लाइक ब्लैक पेन, हमें कलो पेन पचंद करी। उइ हैव ए ब्यूटिफुल गार्डन, हमारे एक सुंदर फुलर बागान आछे। उइ हैव ए ब्रेव डग, हमारे एक साहसी कुकुर आछे। तो देखो तीनटेते ही ब्लैक ब्यूटिफुल ब्रेव ये तीन टी शब्द हमें बोल्ड ब्लैक कर रेखे, तो ये तीन टी हलो एडजेक्टिव। ठीक है, तो एगुलो क्यों एडजेक्टिव? দেখো আই লাইক ব্ল্যাক পেন, তাহলে এটা পেনের রং বোঝাচ্ছে, পেনের প্রকার, কী রকম পেন আমি পছন্দ করি, তো এটা গেল। আর উই হ্যাভ এ বিউটিফুল গার্ডেন, গার্ডেন কী রকম সুন্দর, বাগান কী রকম বিউটিফুল, বাগান সুন্দর, তাই বাগানের দোষ গুণ বোঝাচ্ছে, তো তাই এটা অ্যাডজেক্টিভ। আর উই হ্যাভ এ ব্রেভ ডগ, সাহসী কুকুর, কুকুরটা কীরকম সাহসী, তো এগুলো সবগুলি নাউন বা নাউনের দোষ গুণ বোঝাচ্ছে, তো এগুলো অ্যাডজেক্টিভ। তো চলো সবগুলো যেরকম ভাগ আছে অ্যাডজেক্টিভেরও সেরকম ভাগ আছে। অ্যাডজেক্টিভকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি, কীরকম? অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি, অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি, আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি কি না? দোষ গুণ অবস্থা প্রকাশক বিশেষণ। আর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি সংখ্যা পরিমাণ প্রকাশক বিশেষণ। আর ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ কি? ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করবে, সেরকম বিশেষণ, নির্দেশক বিশেষণকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ আমরা বলবো। তো এগুলো আমরা একটু ডিটেলে জেনে নিই। তো এক নম্বর অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি মানে কি বলেছিলাম? দোষ গুণ অবস্থা প্রকাশক বিশেষণ। দেখো যে অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউনের দোষ গুণ অবস্থা ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটি বলে। যেমন কি গুড, ব্যাড, ব্রেভ, হট, কোল্ড, পুয়োর, ড্রাই, রিচ, গ্রেট, হেভি, এটসেট্রা। ওকে, তো কয়েকটি উদাহরণ দিয়েছি। দেখো সুপর্ণা ইজ এ গুড গার্ল, শোভা হ্যাজ এ ব্ল্যাক পেন, দিস ইজ এ বিউটিফুল পিকচার। তো এইগুলো দেখো গুড, ব্ল্যাক আর বিউটিফুল এই তিনটি বোল্ড করে রেখেছি, তো এইগুলোকে আমরা এর কোয়ালিটি নাউনের বা প্রোনাউনের কোয়ালিটি বোঝাচ্ছে, তাই এগুলোকে আমরা বলবো অ্যাডজেক্টিভ অফ কোয়ালিটির মধ্যে। ওকে, চলো নেক্সট দু নম্বর অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি কি না? যে অ্যাডজেক্টিভ দ্বারা নাউন বা প্রোনাউনের সংখ্যা পরিমাণ প্রকাশ পায় তাকে অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটি বলে। যেমন দেখো কীরকম, লিটল, মাচ, হিউজ, মেনি, ফিউ, সাম, হাফ, এনাফ, এরকম আরও অনেক কিছু হবে। তো কয়েকটা উদাহরণ দিয়েছি, বাক্যে দেখো ব্যবহার করেছি ইউ হ্যাভ মেনি ককস, তোমার অনেক মোরগ আছে, দিস ইজ এ লিটল ওয়াটার ইন দ্য, দিস ইজ লিটল ওয়াটার, সরি, দেয়ার ইজ লিটল ওয়াটার ইন দ্য জাগ, এই জাগে অল্প জল আছে, দের ইজ মাচ ওয়াটার ইন দ্য পন, পুকুরে অনেক জল আছে। তো এখানে দেখো এগুলো কোয়ান্টিটি বোঝাচ্ছে, অনেক মোরগ, অল্প জল, বেশি জল, মানে এগুলো পরিমাণ বোঝাচ্ছে, তাই এগুলো অ্যাডজেক্টিভ অফ কোয়ান্টিটির মধ্যে পড়বে। এবার দেখো এখানে ছোট্ট কয়েকটা মনে রাখার বিষয় কীরকম, লিটিল আর এ লিটিল, এখানে এক দু নম্বরে উদাহরণে দেখো দেয়ার ইজ লিটিল ওয়াটার ইন দ্য জাগ, তো লিটল মানে অল্প, একেবারেই অল্প, আর এ লিটল যদি বলি সেখানে একটু বেশি, মানে একেবারে অল্পর থেকে একটুখানি বেশি। তো একটা উদাহরণের মাধ্যমে আমি এটা বুঝিয়েছি, দেখো দেয়ার ইজ লিটল হোপ অফ হিজ রিকভারি, মানে তার বেঁচে ওঠার
একেবারে আশা খুব ক্ষীণ বা খুবই অল্প আশা আছে। আর দেয়ার ইজ আ লিটিল হোপ অফ হিজ রিকভারি, মানে তার বেঁচে ওঠার একটু আশা আছে। ঠিক আছে, তো এখানে এ লিটিল আর এ লিটিল বললাম, ফিউ এর ক্ষেত্রে ফিউ আর এ ফিউ এর ক্ষেত্রেও সেম হবে। ওকে, তো নেক্সটে আমরা চলে যাই। দেখো, তিন নম্বর হচ্ছে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ, যে ওয়ার্ড দ্বারা কোনো ব্যক্তি বা বস্তুকে নির্দিষ্ট করে বোঝায় সেই সব ওয়ার্ডকে ডেমনস্ট্রেটিভ অ্যাডজেকটিভ বলে। যেমন কী কী, দিস, দিজ, দ্যাট, দোজ, সাচ, এটসেট্রা, এগুলো। ঠিক আছে, এরকম আরও আছে। তো তিনটে উদাহরণ দিয়েছি, দেখো, দ্যাট ইজ এ ক্যাট, ওটি একটি বিড়াল, দিস পিকচার ইজ বিউটিফুল, এই ছবিটি সুন্দর, দোজ আর টল ট্রিজ, ওইগুলো বড় গাছ, মানে এগুলো নির্দিষ্ট করে বলা হচ্ছে, ওইটাই বিড়াল, ওটা একটা বিড়াল, এই ছবিটাই সুন্দর, এরকম নির্দিষ্ট বোঝাচ্ছে, নির্দেশ করে বোঝাচ্ছে, তাই এগুলো ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এখানে দেখো, অনেকে বোঝানোর সময় বোঝায় যে অ্যাডজেক্টিভ মানেই শেষে এল ওয়াই থাকবে, এল ওয়াই মানে লি, ধরো উচ্চারণ করলে হবে, তো এরকম থাকবে, অনেকে বোঝায় লি থাকলে এল ওয়াই থাকলে সেটা অ্যাডজেক্টিভ হবে, কিন্তু আমি বলবো এল ওয়াই থাকলে অ্যাডজেক্টিভ হবে, কিন্তু এল ওয়াই ছাড়াও কিন্তু প্রচুর অ্যাডজেক্টিভ আছে। যেমন দেখো, এই ভিডিওতে আমি এতগুলো অ্যাডজেক্টিভ দেখালাম, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এল ওয়াই নেই, আমি বোধহয় একটাও এল ওয়াই দিয়ে অ্যাডজেক্টিভ দেখাইনি। তো এল ওয়াই থাকলেও কিন্তু অ্যাডজেক্টিভ হবে, এল ওয়াই ছাড়াও অ্যাডজেক্টিভ হবে। ওকে, তো এই তিনটে আমরা ভাগ জানলাম, তো আজকে এগুলোই জানলাম। এর পরের ভিডিওতে আমরা অ্যাডজেক্টিভের সম্বন্ধে আরও একটু কিছু জানবো, অ্যাডজেক্টিভের আরও কিছুটা ভাগ আছে। তো আজকের এই পর্যন্তই, আশা করছি তোমরা এটা অ্যাডজেক্টিভ সম্পর্কে বুঝতে পেরেছো। আর যারা, যাদের কোনো সন্দেহ আছে বা কোনো প্রশ্ন আছে, কমেন্ট বক্সে জানাতে পারো, অবশ্যই আমি তার উত্তর দেওয়ার চেষ্টা করব। আর এই ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের, তাহলে আমার ভিডিওটাকে অবশ্যই লাইক করো, আর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও কেমন লাগলো। আর চ্যানেলটাকে যদি মনে হয় তাহলে সাবস্ক্রাইব করতেই পারো, করে আমার সাথে থাকতে পারো, তাহলে পরের ভিডিওগুলো তোমরা দেখতে পাবে। ওকে, তো আজকে এই পর্যন্ত, সবাইকে ধন্যবাদ।